পূর্ব সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল 4:30টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ও গুলিশাখালীর মাঝামাঝি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় বনরক্ষীদের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে পুড়ে গেছে কয়েক মিটার বনাঞ্চল। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বনের ভিতরে মধু সংগ্রহে মোবাইলের আগুনে এই আগুনের সূত্রপাত বলেও জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহ বন বিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। এছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকির কাজ করছেন। Be a show stealer.